হ্যালো বন্ধুরা টেকনিক্যাল সাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আমি ভোডাফোন আইডিয়া কোম্পানি বা ভিআই কোম্পানি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করবো বন্ধুরা ভোডাফোন আইডিয়া কোম্পানির ফাইন্যান্সিয়াল কন্ডিশন একদমই ভালো নয় ভোডাফোন আইডিয়া কোম্পানি তাদের ডিউজের অ্যামাউন্ট কিছুভাবেই কম করতে পারছে না এবং তাদের যে ডিউজটা সেটা মেনলি তারা মেটাতেও পারছে না মানে ঋণের বোঝা ভোডাফোন আইডিয়া কোম্পানির ওপর দিনের দিনে আরও বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে বন্ধুরা প্রত্যেকটা টেলিকম কোম্পানিকে প্রত্যেকটা কোয়ার্টারে গভর্নমেন্টকে লাইসেন্স ফি এবং স্পেকট্রাম ইউজেস চার্জেস মেনলি এই দুটো ফি মেনলি গভর্নমেন্টকে দিতে হয় যেটা এয়ারটেল ভোডাফোন আইডিয়া বিএসএনএল এবং রিলায়েন্স জিও প্রত্যেকটা কোম্পানি তারা দেয় মানে গভর্নমেন্টের তরফ থেকে তারা যে স্পেকট্রামটা নিয়েছে সেই স্পেকট্রামটা ইউজ করার জন্য স্পেকট্রাম ইউজেস চার্জেস এবং ভারতের মার্কেটে তারা টেলিকম সার্ভিস প্রোভাইড করার জন্য তাদের যে লাইসেন্সটা তার জন্য ফিজ দিতে হয় এবং এই ফিজের অ্যামাউন্টটা কম নয় অনেকটাই বেশি পরিমাণে অ্যামাউন্ট তাদের এখানে দিতে হয় তো ফাইনালি ভোডাফোন আইডিয়া কোম্পানির তরফ থেকে কিছু খারাপ খবর আমাদের সামনে বেরিয়ে এসেছে এবং এই ভিডিওতে আমি পুরো ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করবো আসুন ভিডিওটাকে শুরু করা যাক এবং এই সম্পর্কে পুরো ডিটেলস জেনে নেওয়া যাক আজকের দিনে ভোডাফোন আইডিয়া কোম্পানির টোটাল ঋণের অ্যামাউন্ট হচ্ছে টু পয়েন্ট ওয়ান লাখ কারোর মানে দু লক্ষ দশ হাজার কোটি টাকা মানে একবার ভাবতে পারছেন কি কতটা অ্যামাউন্ট ঋণ ভোডাফোন আইডিয়া কোম্পানির ওপর আছে দেখুন দু সাল পর্যন্ত গভর্নমেন্টের তরফ থেকে একটা মডিটোরিয়াম চলছে এবং দু সাল যখনই হয়ে যাবে তখন ভোডাফোন আইডিয়া কোম্পানিকে প্রতি বছর চল্লিশ হাজার কোটি টাকা গভর্নমেন্টকে দিতে হবে কারণ একটা হিউজ অ্যামাউন্টের ঋণ গভর্নমেন্টের কাছে হয়ে রয়েছে ভোডাফোন আইডিয়া কোম্পানির তরফ থেকে তো সেটা তো পরের কথা বর্তমান সময়ে ভোডাফোন আইডিয়া কোম্পানি বিভিন্ন দিক থেকে ঋণে জর্জরিত এবং কিছুভাবেই ভোডাফোন আইডিয়া কোম্পানি কোনো ইনভেস্টমেন্টের ব্যবস্থা এখানে করতে পারছে না যদিও ভোডাফোন আইডিয়া কোম্পানির মধ্যে অলমোস্ট পঁয়ষট্টি হাজার কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট আসার কথা আছে কিন্তু এই ইনভেস্টমেন্টটা কবে আসবে এই সম্পর্কে কোনোরূপ আপডেট ভিআই কোম্পানির তরফ থেকে দেওয়া হয়নি তো আজকের দিনের যদি কথা বলি তো ভোডাফোন আইডিয়া কোম্পানির যে জুন কোয়ার্টার মানে এপ্রিল মে জুন এই যে তিন মাস এই তিন মাসের স্পেকট্রাম ইউজার চার্জেস এবং লাইসেন্স ফির জন্য একটা হিউজ অ্যামাউন্টের টাকা হয় যার কেবলমাত্র দশ পার্সেন্ট আইডিয়া কোম্পানি দিতে পেরেছে এবং আজকের দিনে এখনো সাতশো কোটি টাকা গভর্নমেন্টকে দেওয়া বাকি আছে যদিও ভোডাফোন আইডিয়া কোম্পানি যে পেডেন্ট কোম্পানি আছে মানে আদিত্য বিড়লা গ্রুপ তার তরফ থেকে এটা অ্যাসিউর করা হয়েছে কি যদি ভোডাফোন আইডিয়া কোম্পানি এই স্পেক্ট্রাম ইউজেস চার্জ এবং লাইসেন্স ফ্রি না দিতে পারে তো তার ইনভেস্টমেন্ট আদিত্য বিড়লা গ্রুপের তরফ থেকে করা হবে কিন্তু এখনো পর্যন্ত ভিআই কোম্পানি কেবলমাত্র দশ পার্সেন্ট পেমেন্ট করেছে এবং ভিআই কোম্পানির তরফ থেকে এটা বলা হয়েছে কি সেপ্টেম্বর মাসের শেষে মানে এই মাসের শেষে বাকি পেমেন্টটা ভোডাফোন আইডিয়া কোম্পানি গভর্নমেন্টকে করে দেবে গভর্নমেন্টের তরফ থেকে এটা বলা হয়েছে কি ওনারা জানেন কি ভোডাফোন আইডিয়া কোম্পানির ফাইন্যসিয়াল স্থিতি কীরকম তো তারাও মেনলি ভিআই কোম্পানির সাথে কিছুটা কোঅপরেট করতে চাইছে এর আগের কোয়ার্টারেও সেম ব্যাপার হয়েছিল এর আগের কোয়ার্টারও আইডিয়া কোম্পানি কেবলমাত্র দশ পার্সেন্ট প্রথমে পেমেন্ট করেছিল এবং বাকি পেমেন্টটা তারা ধীরে ধীরে করে দিয়েছিল এখন গভর্নমেন্টের তরফ থেকে ভোডাফোন আইডিয়া কোম্পানির উপরে একটা বিশ্বাস দেখানো হচ্ছে কি হ্যাঁ এই মাসের শেষেই ভোডাফোন আইডিয়া কোম্পানি তাদের বাকি পেমেন্টটা করে দেবে কিন্তু এভাবে কতদিন চলবে কতদিন ভোডাফোন আইডিয়া কোম্পানি তাদের পেমেন্টটা কীরকম আটকে আটকে রাখবে কারণ যত পেমেন্ট করতে দেরি হবে তার উপর ইন্টারেস্ট লাগবে তার ওপর পেনাল্টি লাগবে আপনারা জানেন ভোডাফোন আইডিয়া কোম্পানি যে মিনিমাম ফাইভ জি ক্রাইটেরিয়াটা সেটা ফুলফিল করতে পারেনি তো তার জন্য একটা হিউজ অ্যামাউন্টের পেনাল্টি ভোডাফোন এডিয়া কোম্পানিকে দিতে হবে গভর্নমেন্টের তরফ থেকে বলা হয়েছিল কি যে ফাইভ জি অপশানসটা হয়েছিলো সেখানে যে সকল কোম্পানি মেলিয়েতে পার্টিসিপেট করেছিলো তাদের আগামী এক বছরের মধ্যে মিনিমাম একটা লাইসেন্স সার্ভিস এরিয়াতে সমস্ত স্পেকট্রামগুলোকে ডিপ্লয় করতে হবে কিন্তু ভোডাফোন আইডিয়া কোম্পানি এই পার্টিকুলার ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে পারেনি এবং ফুলফিল করতে না পারার জন্য তাদের একটা হিউজ অ্যামাউন্টের পেনাল্টি দিতে হবে তার উপর এত পরিমাণে ডিউস তো এইভাবে আইডিয়া কোম্পানি কতদিন চলতে পারবে এটা একটা বড় প্রশ্নের ব্যাপার এখন দেখা যাক ভিআই কোম্পানি আগামী দিনে তাদের ফাইন্যান্সটাকে কীভাবে মেনটেন করে যদিও গভর্নমেন্ট ভোডাফোন ইন্ডিয়া কোম্পানির থার্টি থ্রি পার্সেন্ট স্টেক নিয়ে নিয়েছে কিন্তু এরপরেও ভোড়াফোন ইন্ডিয়া কোম্পানি আগামী দিনে কীভাবে রিভাইভ করবে এটা আমাদের সামনে একটা বড় প্রশ্ন এখন এই আপডেট আমাদের সামনে বেরিয়ে এসেছিল কি আপনাদের সঙ্গে শেয়ার করে দিই যদি ভিডিওটা ভালো লাগে নতুন কিছু জানতে পারেন তো ভিডিওটাকে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলে এক ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও ডেলি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন